প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল কর্ণফুলের স্টুডিওতে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত আয়োজন জনতার কথা কালের পরিক্রমায় আমাদের মাস থেকে একটি বছর বিদায় নিল আজকে বছরের শেষ দিন সঙ্গত কারণে আজকের আলোচ্য বিষয় বৈশাখী হালকাতা আমরা বৈশাখী হালকাতা নিয়ে আজকে আলোচনা করবার জন্য দুজন ব্যবসায়ী মানবাধিকার ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদকে আজকে আমাদের স্টুডিওতে হাজির করেছি আজকে বৈশাখী হালকাতা নিয়ে কথা বলবেন আমার বাঁ পাশে রয়েছেন রাজনীতিবিদ মানবাধিকার ব্যক্তিত্ব বিশিষ্ট শিল্পপতি হলিসিড অ্যাগ্রো লিমিটেডের মাননীয় চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আকবর হোসেন এবং ডান পাশে রয়েছেন মানবাধিকার ব্যক্তিত্ব শিল্পপতি এবং হলি সেট অ্যাগ্রো লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব আলহাস মোহাম্মদ শৌকত হোসেন আপনাদের দুজনকে আজকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিষয় বৈশাখী হালকাতা নিয়ে কথা বলবার জন্য প্রিয় দর্শক বৈশাখ বাঙালি সংস্কৃতির একটা বিশাল অংশ আমরা বিশ্বের মাঝে একটি স্বকীয় জাতি হিসাবে আমাদের নিজস্ব একটি সংস্কৃতি আছে আমাদের নিজস্ব একটি ক্যালেন্ডার আছে আমাদের নিজস্ব একটি ভাষা আছে এবং পৃথিবীতে আমরা একমাত্র জাতি যারা আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা পেয়েছি সেই ষড় ঋতুর দেশ বাংলাদেশ প্রাকৃতিক বৈচিত্র্যময় একটি দেশ বাংলাদেশ বাঙালির একটি নিজস্ব ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারের হিসাব মতে আজ চোদ্দোশো পঁচিশ সালের বিদায় বিদায়ের দিন এবং আমরা আগামীকাল স্বাগত জানাব চোদ্দোশো ছাব্বিশ সালকে আমরা বিগত বছরে আমাদের সফলতা আমাদের ব্যর্থতা আমাদের চাওয়া আমাদের পাওয়া বিশেষ করে ব্যবসায়ীরা তাদের সারা বছরের হিসাবটা শেষ করেন এবং নতুন হালকাতা করেন সেজন্য আজকে আমরা দুজন ব্যবসায়ীকে এখানে আমন্ত্রণ জানিয়েছি প্রথমে আমি কথা বলবার জন্য বৈশাখী হালকাতা নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি হোলি সিউ লিমিটেডের মাননীয় হোসেনকে আপনি যদি বলেন ধন্যবাদ আতাবাই ধন্যবাদ দিচ্ছি আপনাকে এই জন্য আপনি আমাদেরকে আজকে একটা বছরের শেষ দিনে আপনার স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছেন বৈশাখী হালকাতা নামক অনুষ্ঠানে কিছু কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনার চ্যানেল কর্ণফুলীর দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে দূর থেকে হোক কাছে থেকে হোক অংশগ্রহণ করার জন্য আজকে একটা সুন্দর দিন আজকে হলো চোদ্দোশো পঁচিশ বঙ্গাব্দের শেষ দিন আগামী কাল থেকে একটা নতুন বছর শুরু হতে যাচ্ছে নববর্ষ শুরু হতে যাচ্ছে চোদ্দোশো ছাব্বিশ বঙ্গাব্দ শুরু হতে যাচ্ছে আমি আমার স্টুডিওর মাধ্যমে আমি আমার চ্যানেল কর্ণফুলীর দর্শক শ্রোতাদেরকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি চোদ্দ পঁচিশ বঙ্গাব্দ অনেক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে আগামী কাল থেকে শুরু হতে যাচ্ছে শুভ নববর্ষ চোদ্দোশো ছাব্বিশ বঙ্গাব্দ আমরা বাঙালি আমাদের বাসা বাংলা উনিশশো সালের বাংলার তরুণ সমাজের অহংকার সালাম রফিক বরকত জব্বার সহ নাম না জানা আরও অনেক ছাত্র জনতার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের এই মাতৃভাষা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল তাদের এই মহান ত্যাগের বিনিময়ে আজ সারা বিশ্বে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি লাভ করেছে এটা আমি মনে করি আমরা বাঙালি হিসেবে আমাদের জন্য একটা বিরল অর্জন ধন্যবাদ আপনাকে এটা যেমন আমাদের বিরল অর্জন আমি যেটা বলতে চাই আপনাকে আপনার ব্যবসায়ীরা একটা নতুন হালকাতা খোলেন বৈশাখ আসলে সারা বছরের হিসাব চুকিয়ে পাওনা দেয় না মিঠিয়ে আমরা যারা অর্থনীতিবিদ আছি যারা রাজনীতি কর্মী সমাজকর্মী আছি সংস্কৃতি কর্মী আছি বিগত বছর দেখলে আমরা দেখবেন যে আমাদের অনেক উন্নয়ন হয়েছে দেশে অনেক উল্লেখযোগ্য সফলতা আছে মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক বিশ্বনেত্রী নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা অনেক উন্নয়নের সূচকে এগিয়ে আছি তার মাঝেও গত বছর যেগুলো আলোচিত ঘটনা ছিল আমরা অনেক ভয়ের মধ্যে ছিলাম ইলেকশন নিয়ে কি না কী হয় একটি মোটামুটি আতঙ্কহীনভাবে একটা সবার অংশগ্রহণে একটি নির্বাচন সম্পন্ন হয়েছে কোনো আন্দোলন ছাড়া কোনো অঘটন ছাড়া এটা ছিল বড় সফলতা গণতন্ত্র উত্তরণের পথে এর বাইরে ব্যর্থতা যদি বলতে চাই আমাদের যেগুলি ঘাটতি ছিল আমরা নিরাপদ সড়ক পাইনি আমরা মুক্ত বাংলাদেশ করতে পারি নাই আমরা নারী নির্যাতন মুক্ত বাংলাদেশ করতে পারি নাই আমরা অগ্নিকাণ্ড থেকে বাঁচার জন্য যে সমস্ত উদ্যোগগুলি গ্রহণ করা দরকার যতটুক সচেতনতা করার সৃষ্টি হওয়া দরকার এটা আমরা ব্যর্থ হয়েছি আমরা ভেজাল মুক্ত খাবার পাইনি এদিক দিয়ে আপনি যদি একটু করে যদি বলেন মাদক সরকার কিন্তু মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মাদক নিয়ে যদি একটু করে বলেন ধন্যবাদ দাতা ভাই আমাকে একটা সুন্দর বিষয়ে আবারও কথা বলার সুযোগ দেওয়ার জন্য চোদ্দশো পঁচিশ বঙ্গাব্দ বিদায় নিতে যাচ্ছে আমরা বাঙালি আমাদের বাংলাদেশ গণতন্ত্রের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে তো এরই মধ্যে কিছু ব্যর্থতা কিছু সফলতা আমাদেরকে দেখতে হয়েছে আপনি যেটা বললেন একটা বিশাল একটা ইয়ে ছিল আমাদের নির্বাচন একটা গণতান্ত্রিক সরকারের মাধ্যমে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভয়হীনভাবে হ্যাঁ নিরপেক্ষ একটা নির্বাচন সম্পন্ন হয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমেই স্মরণ করতেছি জাতির জনক বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুকে যার ত্যাগের বিনিময়ে আমরা আজকে স্বাধীন বাংলাদেশের বাসিন্দা তার সুযোগ্য উত্তরসূরি গণতন্ত্রের মানসকন্যা মাদার অফ হিউমিনিটি যাকে আখ্যা দেওয়া হয়েছে তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তো বাংলাদেশের অনেকগুলো সমস্যা থাকতে মানে প্রত্যেকটা দেশেই কোনো না কোনো সমস্যায় জর্জরিত থাকে আমাদের বাংলাদেশে মাদক একটা বিশাল সমস্যা একটা বিশাল সমস্যা আকারে দেখা দিয়েছে আমাদের ছেলে মেয়েরা আমাদের তরুণ সমাজ এই মাদকের মানে মাদকের ছয় ধ্বংসের দিকে দাবিত হতে যাচ্ছে তো এই মুহূর্তে এই একটা বিশাল একটা মানে প্রচণ্ড রকমের একটা ইয়ে থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য মহামান্য মাননীয় প্রধানমন্ত্রী পুলিশ বাহিনী বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় জিরো টলারেন্স যে একটা পদক্ষেপ গ্রহণ করেছে যে ব্যাপারে কোনো ছাড় নাই যেখানে মাদক সেখানেই সংগ্রাম যেখানে মাদক সেখানেই যুদ্ধে মাদকের বিরুদ্ধে তো এই মূলনীতিকে সামনে রেখে মানে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের মানে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন যেভাবে নিজেদের জীবনকে বাজি রেখে মাদক নিয়ন্ত্রণের জন্য মানে বলিষ্ঠ ভূমিকা রেখেছে আমি মনে করবো দুই চোদ্দোশো পঁচিশ সালের বিগত বছরের অর্জনের মধ্যে একটা বিশাল অর্জন যেটা আমার দেশনেত্রী শেখ হাসিনার মানে বলিষ্ঠ ভূমিকা সফল হতে মানে বলিষ্ঠ ভূমিকা সেটা সফলকাম হতে চলেছে ধন্যবাদ আপনাকে আমরা আশা করবো চোদ্দোশো ছাব্বিশ সালভাবে বাংলাদেশে মুক্ত একটি দেশ কারণ আপনি সফল প্রধানমন্ত্রী আপনি জঙ্গি মুক্ত করেছেন আপনি অনেক প্রকার উন্নয়ন করেছেন বাংলায় দারিদ্র থেকে মুক্ত করেছেন আপনি খাদ্য স্বয়ং সম্পূর্ণ করেছেন আমরা আশা করব আগামী বছর আপনি একটি মাদক মুক্ত বাংলাদেশ যেখানে অভিভাবকরা নিশ্চিন্তে ঘুমাবে তাদের সন্তানকে নিয়ে যুব সমাজকে মাদক থেকে রক্ষা করবেন এটা আমরা আশা করি দু হাজার চোদ্দোশো ছাব্বিশ সালভাবে মাদক মুক্তশাল দুর্নীতি মুক্তশাল নারী নির্যাতন মুক্তেশাল প্রিয় দর্শক এখন কথা বলবো আমাদের আরেকজন অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শৌকত হোসেন আপনার কাছে গত বিগত বছরে অন্যান্য বিষয়ের মধ্যে আরেকটি ছিল নিরাপদ সড়ক চেয়ে প্রতিদিনই সংবাদপত্রের পাতা খুললে বা খবরের টিভি চ্যানেল খুললে দেখা যায় সড়কে এতজন নিহত অতজন নিহত আমরা সড়ককে এখনো নিরাপদ করতে পারিনি পারিনি কঠিন আইন বাস্তবায়ন করতে এবং জনগণকে সচেতন করতে এখানে বেসিক্যালি জনগণ অসচেতন থাকবার কারণে নিরাপদ প্রতিদিন সড়কে প্রাণ ছড়ছে আপনি যদি এই বিষয়টা নিয়ে একটু করে বলতেন আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি চ্যানেল আই স্যানেল কর্ণপলি স্টুডিওর আপনার এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি আর মাত্র একদিন রাত পয়ালি আগামী নব নববর্ষ বাংলা নববর্ষ চোদ্দোশো ছাব্বিশ তা আমি স্টুডিওর সকল সম্মানিত গ্রাহক শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাইকে অগ্রিম নব নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করছি পাশাপাশি আজকের অনুষ্ঠানে এখানে আপনি আতাবাই এবং আমাদের এক সহকর্মী আছেন ওনাকে পাশাপাশি আমাদের স্টুডিওর অন্যান্য সম্মানিত গ্রাহকদেরকেও আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি তে প্রকৃতির নিয়মে প্রতি বছর এক বছর যায় আরেক বছর আসে একই ধারাবাহিকতায় চোদ্দোশো পঁচিশ সালের আজকের শেষ লগ্নে শেষ সময় আমরা চোদ্দোশো পঁচিশ সাল নিয়ে কিছু কথা পাশাপাশি আগামী বছর আমাদের কি হবে না হবে এ ব্যাপারে আমরা কিছু কথা বলবো তা আমি চ্যানেল কর্ণপুলির মাধ্যমে আমি আমার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আমার শুভাকাঙ্ক্ষী আমার ব্যবসায়িক ব্যবসায়ীদেরকে ব্যবসায়িক পার্টনারদেরকে নিয়ে জানাই অগ্রিম শুভ নববর্ষের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আজকে আমাদের বিগত এক বছর চোদ্দোশো সালে অনেক ত্রুটি বিচ্যুতি অনেক ছোটোখাটো অনেক সুবিধা অসুবিধার ভিতরে অতিবাহিত হয়েছে এর মধ্যে আলোচনার বিষয় সবচেয়ে প্রাধান্য পেয়েছে নিরাপদ সড়ক চাই এখন যে নিরাপদ সড়ক চাওয়া এটা একটা সময়ের দাবি কারণ প্রত্যেকটা দেশ সময়ের পরিবর্তন তার ধারাবাহিকতা তাদের নিয়ম কারণ সব কিছু পরিবর্তন হয় এরই ধারাবাহিক ধারাবাহিকতায় নিরাপদ সড়ক চাই আন্দোলনের আমরা মোটামুটি অনেকটা আগাইতে পেরেছি কারণ যদিও সরকারি ব্যাপারে যথেষ্ট সচেতন এবং যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করতেছে পাশাপাশি নিরাপদ সড়কের দাবিতে বেশ কয়েকবার ছেলেরা মাঠে রাস্তায় বিভিন্ন সময় আন্দোলন করছে এতে আমাদের স্বাভাবিক কার্যক্রম আমাদের ব্যবসায়িক বাণিজ্যের একটা বড়ো একটা সমস্যা হচ্ছে তো এখন নিরাপদ সড়ক চাওয়ার পাশাপাশি আমাদের সরকার যে সকল নিয়ম রুল ড্রাইভার তাদের যে নিয়ম আছে তারা যদি একশো পার্সেন্ট পালন করে তা আমার বিশ্বাস আমাদের সেই নিরাপদ ইনশাল্লাহ রাস্তায় আর কোনো তরুণের বুক মার বুক খালি হবে না কোনো ছেলেমেয়ে কোনো এক্সিড দুর্ঘটনায় আহত নিহত হবে না তে এই আলহাজ অনেক সুন্দর করে বলেছেন আমরা আশা করব আগামী বছর আমরা নিরাপদ সড়ক পাবো নির্বিঘ্নে আমরা রাস্তা দিয়ে সকল নাগরিক হাঁটতে পারবে ড্রাইভার সচেতন হবে প্রশিক্ষিত ড্রাইভার থাকবে বিহীন গাড়ি চলবে না আমরা মানুষ সচেতন হব এ প্রত্যাশা করছি আমরা এখন আবার কথা বলতে চাই জনাব আকবর আলহাজ আকবর হোসেন আপনার কাছে বিশ্বের মধ্যে রোল মডেল হচ্ছে বাংলাদেশ নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন আমরা অনেক দূরে গিয়েছি নারী আজকে প্রধানমন্ত্রী নারী স্পিকার নারী শিক্ষামন্ত্রী নারীরা আজকে খেলাধুলা করছে প্রশাসন চালাচ্ছে ট্রেন চালাচ্ছে বিমান চালাচ্ছে তারপরেও যেটা উদ্বেগ এবং উৎখণ্ডার বিষয় গত বছর আমরা খুব এই বছরটা শেষ করতে যাচ্ছি সবচেয়ে লজ্জাজনকভাবে প্রতিদিন নারী ধর্ষিত হচ্ছে নির্যাতিত হচ্ছে মা বোন ইজ্জত হারাচ্ছে আমরা এসিড নিক্ষেপের মুখোমুখি হচ্ছে। এই যে এই বছরের আলোচিত আরেকটি বিষয় ছিল নারী নির্যাতন আমরা চাইব আগামী বছর যেন হয় আমরা যেন আর এরকম এটা যেন কমে আসে এটা যেন সহনীয় মাত্রা এটা যেন বন্ধ করা যায় মানুষ সচেতন হয় আমাদের মা মায়ের জাতি এই সেই নারী নির্যাতন নিয়ে যদি একটু যদি বলি হ্যাঁ ধন্যবাদ আতা ভাই আপনাকে আমাকে আবারও একটা সুন্দর বিষয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমরা বাঙালি আমরা বাংলাদেশে বাস করছি বাংলাদেশ আমাদের সোনার দেশ এই সোনার বাংলাকে কিছু লোক কিছু কোলাঙ্গার কলসিত করতেছে বিভিন্নভাবে দেশটাকে মানে দেশের দুর্নামের দেশটাকে দুর্নামের দিকে নিয়ে যাচ্ছে এর মধ্যে একটা মানে একটা খুব মানে একটা ইয়ে বিষয় হল মানে খুব চিন্তার বিষয় হলো সেটা হলো নারী নির্যাতন নারীরা মায়ের জাতি বর্তমান বিশ্বে নারীর ক্ষমতার বাস্তবায়নের লগ্নে নারীরা নিগৃহীত হচ্ছে নির্যাতিত হচ্ছে বাংলাদেশে নারী নির্যাতনের বিষয়টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব কঠিনভাবে ইয়ে করার জন্য মানে বিভিন্নভাবে বিভিন্ন ব্যবস্থা মানে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সেটাকে কিভাবে ই করা যায় চেষ্টা করতেছে জনস জনসচেতনতা তৈরির জন্য শিক্ষামূলক বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে তো তারপরেও যে সমস্ত বিষয় আমাদেরকে দেখতে হচ্ছে পত্রিকা খুললে খবরের কাগজ খুললেই আমাদের ছুকে আসে খুব দুঃখজনক মানে একটা ঘটনা যেটা না বললেই নয় মানে খুব আলোচিত একটা ঘটনা না নির্যাতনের একটা মানে একটা ভয়ঙ্কর একটা লজ্জাজনক একটা ঘটনা যেটা হলো নুসরাত হত্যাকাণ্ড গত কিছুদিন আগে একটা নিষ্পাপ মেয়ে ইন্টারমিডিয়েট পড়তো আলিম পড়তো মাদ্রাসায় পড়তো ওই মাদ্রাসারই শিক্ষক এবং তাদের সহযোগীদের ইয়েতে নির্যাতনের শিকার হয় এবং শুধু নির্যাতনই নয় শেষ পর্যন্ত তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয় এই বিষয়গুলো আমাদেরকে খুবই নাড়া দেয় তো আমার আজকে আপনার চ্যানেলের মাধ্যমে আমি মহামান্য হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশ পরিচালনা যারা সম্পৃক্ত তাদেরকে বলতে চাই আমাদের এই দেশটাকে আমাদের মায়ের জাতিকে রক্ষার জন্য যে যত কঠিন অবস্থাই হোক নেওয়া হোক যেন আমরা আমাদেরকে আর এই নারী নির্যাতনের দৃশ্যগুলো দেখতে না হয় ধন্যবাদ যেন আলহাজা আকবর হোসেন আমরা আশা করব আর কোনো মা বোন যেন নিগৃহীত না হয় আমরা সচেতন হই ধর্মীয় অনুশাসন একমাত্র রক্ষা করতে পারে এই নারী নির্যাতনের হাত থেকে আমরা আরেকটি বিষয় গত বছরের আলোচিত ঘটনা ছিল অগ্নিকাণ্ড আমরা বাড়ি করছি অগ্নি নির্বাপনের কোনো প্রভিশন রাখছি না নিরাপদ দুর্ঘটনার সময় তাড়াতাড়ি এক্সিটের জন্য কোনো সিঁড়ি রাখছি না এবং পর্যাপ্ত পানির কোনো ব্যবস্থা রাখি না এবং রাস্তা রাখি না কোনো বিপদের সময় যে ফায়ার সার্ভিসের লোকজন আসিয়া গাড়ি নিয়ে আসিয়া দুর্ঘটনা রক্ষা করবে এই বিষয় নিয়ে এই অগ্নিকাণ্ড নিয়ে যদি একটু যদি বলতেন জনাব আলহাজ মোহাম্মদ শৌকত হোসেন সাহেব ধন্যবাদ আতা আপনাকে আমাকে আবার একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য সত্যিকার অর্থে দুই হাজার উনিশ সালের মধ্যে সবচেয়ে টেজিডি আমাদের পরপর বেশ কিছু অগ্নিকাণ্ড এরা সরকারের ব্যর্থতাও বলা যায় পাশাপাশি সরকার আবার ওই ব্যাপারে নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট উদ্যোগী ভূমিকাও পালন করছে বেশ কিছু কিছু অগ্নিকাণ্ডের কারণে আমাদের প্রায় একশো জন লোক মারা গেছে চোদ্দোশো পঁচিশ সালের সবচেয়ে দুঃখজনক কলঙ্কজনক বলা চলে আমাদের পুরান ঢাকায় প্রায় একশো নিয়ার অ্যাবাউট আশি জন লোক মারা গেছে তাদের আত্মার মা ফেরাত কামনা করি এর কিছু দিনের মধ্যেই বনানিতে অ্যাপার টাওয়ারে বেশ কিছু হ্যাঁ আরেকটা টেজিডি এর দুই দিন পারেতেই আবার বনে গুলশান বাজারে তারপর আবার কুমিল্লাতে এই পরপর কয়েকটা অগ্নিকাণ্ড আমাদেরকে খুব মানে ভাবাই নিয়েছে এরই পাশাপাশি আমি অগ্নিকাণ্ডের ব্যাপারে যে জিনিসটা বলবো বাংলাদেশের অগ্নিকাণ্ড হয় কিন্তু এই এত অল্প সময়ের ভিতরে পরপর বেশ কয়েকটা ঘটনা পাশাপাশি এটা কি কোনো মহলের কোনো কিছু আছে কি এটাও সরকারের দেখা মানে একটু খতিয়ে দেখা উচিত বলে আমি মনে করি আর অগ্নিকাণ্ডের ব্যাপারে আমি যে জিনিসটা বলতে চাই বাংলাদেশ সরকারের বেশ কিছু বিল্ডিং বানানোর সময় রাস্তা বানানোর সময় যে কোনো সময় কিছু নিয়ম নিয়মকানুন আছে তে বানানির যে ঘটনাটা কিছুদিন আগে যারা দেখলাম বানানির ঘটনাটার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে এখানে তারা অগ্নি নিবারণের যত আধুনিক প্রযুক্তি আছে তারা কোনোটাই প্রয়োগ করে নাই কোনোটাই প্রয়োগ করে নাই যার জন্য এত অসংখ্য লোক এখানে মারা গেছে কিন্তু সরকারের যে যে ইনস্ট্রাকশন নিয়ম নীতি আছে যদি তারা এই জিনিসটি ফলো করতো তা আমার মনে হয় এখানে এই মৃত্যু কমপক্ষে ক্ষয়ক্ষতি যারাই হোক অন্তত মৃত্যুর হাত থেকে অনেকটা রেহাই পাওয়া সম্ভব হইত অনেক সময় দেখা যায় অসাধু কর্মকর্তারা যারা তদার ইয়ে করে তাদের গাফেলিতে আসে আর জনগণের কিছু সংখ্যক মানুষের অতি লোক এবং অসচেতনতার কারণে এই দুর্ঘটনাগুলি হচ্ছে আমরা আশা করব আগামী বছর চোদ্দোশো ছাব্বিশ সালে আমরা এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসনের কর্মকর্তাদেরকে এ সাধুতা অবলম্বন করার জন্য আহ্বান জানাবো এবং জনগণ যেন সচেতন হয় এটা আহ্বান জানাবো প্রিয় দর্শক আমরা এ পর্যায়ে একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবার ফিরবো আপনাদের সাথে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী প্রিয় দর্শক বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল কন্ডফুল স্টুডিওতে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত আয়োজন জনতার কথাগুলো অনুষ্ঠান আজকের বিষয় বৈশাখী হালকাতা আর এই বিষয় নিয়ে কথা বলছিলেন আমাদের দুজন বিশিষ্ট ব্যবসায়ী আমাদের পলিসিট আগ্রো লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব আল হাজ আকবর হোসেন এবং পলিসিট আগ্রো লিমিটেড মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শকত হোসেন আপনার চমৎকারভাবে বলছিলেন আমি প্রথমেই আলহাজ মোহাম্মদ শকত হোসেন আপনার কাছে জানতে চাই আপনি একজন ব্যবসায়ী সে কি হালকাতাটা সম্পর্কে যদি একটু বলেন এটা কিভাবে শুরু হয় কিভাবে আপনারা কীভাবে করেন ধন্যবাদ আতা ভাই বৈশাখ বৈশাখে হালকা বাংলার একটা চিরাচরিত নিয়ম বাংলাদেশের ব্যবসায়ী বাংলাদেশের ঐতিহ্যের সাথে এটার একটা সংমিশ্রণ বাংলার ঐতিহ্যের সাথে লালিত সেই দিনটি আমরা ছোটো থাকতে যে জিনিসটা দেখছি এখনও ওইটি দেখি আসতেছি বৈশাখী বৈশাখ মানে যে ব্যবসায়ীদের জন্য একটা সুখবর ব্যবসায়ীরা সারা বছর যে তাদের ব্যবসা করে ব্যবসায়ীর হিসাব নিকাশ তারা ওই দিন তারা হিসাব ক্লোজ করে অতীতে মানে গত বিগত এক বছরে তারা কি করছে লাভ লো জমা করোস তাদের বাকি তাদের পাওনা দেনা না এইসব ব্যাপারে তারা হিসাব হালকাতা করে মূলত বাংলার সংস্কৃতিতে হালকা বৈশাখটা একটা বড়ো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার পরিচয় বহন করে বৈশাখ মাসে আমাদের যারা ব্যবসায়ী যারা আছে তারা বৈশাখের লাস্টের দিকে হয়তো বা এক দু দিন পরে একটা হালকাতা করে হালকা তাতে মূলত এক বছরের হিসাব নিকাশের মধ্যে তাদের কিছু পানা দেনা থাকে এরা কিছু দাওয়াত দেওয়া হয় দাওয়াত আস অনেকে আসে আসার পরে কিছু মিষ্টি মুখ করানো হয় পাশাপাশি তাদের কিছু পাওনা লেনদেন থাকে ওই দিন হিসাব নিকাশটা মূলত ক্লোজ করা হয় আর আমরা যে জিনিসটা এখন তো আস্তে আস্তে বৈশাখের চেতনা মানুষের থেকে বিলুপ্ত হতে চাচ্ছে তবে আমরা ছোটোবেলায় যে জিনিসটা দেখছি বৈশাখ মাস আসলে আমাদের আনন্দের একটা বিশাল বড় বাড়িতে আমরা নতুন দান নতুন পিঠা মাছ দিয়া আমরা পান্তা ভাত খাই এখনও এই জিনিসটা আছে বিশেষ করে পান্তাবাদ আমাদের এটা থাকবেই বৈশাখ মাসে মানে আগের দিন রাত্রে বাধ্য হবে পরের দিন সকালে পান্তা ভাত খাবো এটা না হলে মানে শান্তি লাগে না তো এটা বাংলার ঐতিহ্যের সাথে একটা রক্তের সাথে মিশে গেছে বলে আমি মনে করি বৈশাখ মাস মূলত মানুষের একটা আনন্দের ঈদ যেভাবে মানুষকে আনন্দ দেয় আমাদের বৈশাখ পহলা বৈশাখ আমাদেরকে সেই আনন্দের ধারাবাহিকতা বজায় রাখে পাশাপাশি বৈশাখ মাসের মাধ্যমে আমরা আমাদের বাঙালির বাঙালির যে আমাদের অস্তিত্ব বাঙালির যে দার দিয়া বাংলাদেশি বা বাঙালির রূপের বহিঃপ্রকাশ জিনিসটা আমরা বৈশাখ থেকে খুঁজে পাই যদিও বাংলা বাংলাদেশের শয় ঋতুর দেশ কিন্তু আমাদের রক্তের সাথে আমাদের আত্মার সাথে মিশে গেছে সেই পহলা বৈশাখ তো বৈশাখ নিয়ে অনেক কবিতা অনেক গান অনেক লেখক অনেক লেখিকা অনেক কিছু লেখছে অনেক কিছু আছে কিন্তু সেই বৈশাখ মাস আমাদের হৃদয়ের সাথে একাত্ম মিশে আছে অনেক চমৎকার বলেছেন শকত হোসেন অনেক গান আছে হে হে বৈশাখ কবি আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ তার হাঁটু জল থাকে এরকম অনেক কবিতা অনেক গান আছে আমাদের চোদ্দশো বছর আগে যে সংস্কৃতি শুরু হয়েছিল সুন্দর একটি সংস্কৃতি বৈশাখী সংস্কৃতি আমরা হলাম উৎসবের জাতি এত উৎসব এত পার্বণ কোনো দেশে নাই কোনো ভাষার মধ্যে নাই কোনো জাতির মধ্যে নাই আমরা ঈদ উৎসব করি ধর্মীয় উৎসব করি আমরা পুজো পালন করি কি আমরা ধর্মীয় উৎসবগুলি করি বৈশাখ উৎসব বারো মাসে তেরোটা উৎসব হয় আমাদের এরকম উৎসবের জাতি এখন আলহাজ মোহাম্মদ আপনি যদি বলেন বৈশাখে এবং বৈশাখী সংস্কৃতি নিয়ে যদি একটু বলতেন ধন্যবাদ আতা ভাই আমাদের আজকের নিয়মিত আয়োজন জনতার কথা বলে অনুষ্ঠানে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হলো বৈশাখী হালকাতা বৈশাখী হালকাতা বাংলাদেশের একটা ঐতিহ্যের বহিপ্রকাশ আমরা যারা ব্যবসায়ী আছি আমরা সারা বছর ব্যবসা করি আমাদের যারা ক্রেতা আমরা যাদের থেকে ক্রয় করি আমাদের ক্রেতা বিক্রেতাদের একটা ওই দিনটাকে একটা মিলন মেলা হিসেবে আমরা ধরে রাখি আমরা যারা ব্যবসা করি আমরা সারা বছর তাদের সাথে ব্যবসা করি ব্যবসায়িক লেনদেন বাকি দিতে হয় বিভিন্ন পার্টিদের সাথে একটা বাকিতে লেনদেন হয় ওইটা সাধারণত বৈশাখ মাসে ওই হালকাতার যে অনুষ্ঠান ওই হালকাতার মাধ্যমে এটাকে হালনাঙ্গাত করা হয় আমরা ওই দিনটার জন্য অপেক্ষা করি এই দিনটা আমার আমাদের ব্যবসায়ীদের জন্য একদিকে যেমন আমাদের ব্যবসার একটা উৎস উৎকর্ষ সাধনের অন্যদিকে একটা আনন্দের দিন আমরা যারা যাদের সাথে বিজনেস করি তারা কিন্তু সাধারণত আমাদের ফ্যামিলি মেম্বারদের মতোই হয়ে যায় ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে একটা মানুষ আমাদের আপনজনে পরিণত হয় আমরা ব্যস্ততার জন্য ব্যবসায়িক ব্যস্ততার জন্য আমরা হয়তো গেট টুগেদার করার সুযোগ পাই না তো ওই হালকাতা নামক যে অনুষ্ঠান ওই হালকাতা নামক যে একটা ঐতিহ্য এর মাধ্যমে আমাদের একটা মিলন হওয়ার সুযোগ ঘটে আমাদের এই হালকাতা অনুষ্ঠানটা একটা মিলন মেলায় পরিণত হয় ওই দিন আমরা মিষ্টি মুখ করাই আমাদের আত্মীয় স্বজনদের বাড়িতে মিষ্টি পাঠাই আমাদের ব্যবসায়িক পার্টনারদের বাড়িতে মিষ্টির ঝড়ি পাঠাই এতে করে আমাদের একদিকে ব্যবসায়িক সম্পর্কটা গভীর হয় অন্যদিকে আমাদের একটা সামাজিক এবং পারিবারিক বন্ধন তৈরি হয় তো এই জন্য আমি মনে করি বাংলা আমরা বাঙালি আমাদের জন্য এই হালকাতাটা একটা বিশেষ ভূমিকা পালন করে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম বৈশাখে নিয়ে আজকে আমাদের স্টুডিওতে এসে আমাদের বৈশাখ সম্পর্কে বলে আমাদেরকে অনেক ধন্য করেছেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ আকবর হোসেন এবং আলহাজ মোহাম্মদ শৌকত হোসেন আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি এই যে বিগত বছর আমাদের না পাওয়াগুলি আমরা এই না পাওয়া থেকে মুক্ত হয়ে আমরা সফলতার দিকে যাব আমরা চাইব সুন্দর একটি পরিবেশের বাংলাদেশ যেখানে কোনো ভেজাল থাকবে না মাদক থাকবে না দুর্নীতি থাকবে না নিরাপদ সড়ক থাকবে মা বোনের ইজ্জতের নিরাপত্তা থাকবে নারীর অধিকার থাকবে এই সুন্দর একটি সুন্দর একটি নববর্ষ আমরা প্রত্যাশা করছি প্রিয়দর্শক মুছে যাক গ্লানি মুছে যাক জরা এবং নতুন বর্ষ আমাদের সবার জন্য সুখের হোক শান্তির হোক আনন্দের হোক সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি আগামী কাল আগামী পর্বে আবার দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোন অতিথিদের সাথে সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং চ্যানেল কর্ণফুলির সাথে থাকুন ধন্যবাদ নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইবা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী